আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে ভদ্রকালী মাতার যে দুটো বড় বড় পূজা হয় এখানে ভদ্রকালী মাতার, তো সেই দুটো বড় বড় ভদ্রকালী মাতার পূজা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো, নবদ্বীপ রাস উৎসবে ভদ্রকালী মাতার পূজা। তো এই হলো ভদ্রকালী মাতা পূজা, নবদ্বীপ রাস উৎসবে দুখানা ভদ্রকালী মাতা পূজা হয়। এইটা হচ্ছে যে এটা এক নম্বর দেখালাম আমি তোমাকে, আরও একটা দেখাবো। এটা হচ্ছে হরিসভা পাড়ার যে পূজাটা হয় ভদ্রকালী মাতা, এই জাইন্ট আকৃতির বড়, প্রায় 20 থেকে 25 ফুটের মতো হাইট হবে। এখানে এটা যে দেবী দুর্গা আছে, এইদিকে লক্ষ্মী সরস্বতী, এইদিকে মহিষাসুর, এইদিকে রাম লক্ষ্মণ, আর এইদিকে দুটো সখী আছে, আর হনুমান এখানে চাকিয়ে ধরে আছে। বেশ বড়, খুব সুন্দর লাগছে কিন্তু ভদ্রকালী মাতাকে। অলরেডি এখানে দেখো পূজা অর্চনা চলছে, যেহেতু অনেকটা বড়, তার জন্য এখানে লোহার গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলো করে একদম রেডি করা হয়েছে, কারণ এইটাই করে আবার নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তাই জন্যে খুব সুন্দর এবং অনেকটা বড় কিন্তু এখানে ভদ্রকালী মাতা। আর একটা ভদ্রকালী মাতা আছে চারিচারা পাড়া, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এটা আমি তোমাদের দেখালাম, এটা মেনলি হচ্ছে যে গোরামাতলা আছে, গোরামাতলা থেকে উল্টো দিকেই একদম এগিয়ে এলেই এই ভদ্রকালী মাতাটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে হরিসভা পাড়া নবদ্বীপ। তো এটা হলো আরেকটা ভদ্রকালী মাতা, যেটা হলো চারিচারা বাজারে, নবদ্বীপ চারিচারা বাজারের যে ভদ্রকালী মাতাটা, সকালে এইসব জায়গাগুলোতে কলাপাতা বিছিয়ে খুব সুন্দরভাবে মানে প্রসাদকে খুব সুন্দরভাবে সাজানো হয়। তো সেইগুলোই অলরেডি পাতাগুলো তুলে নেওয়া হচ্ছে, প্রসাদারে সব বিতরণ কমপ্লিট, যে যার মানুষের জন্যে মায়ের কাছে বিভিন্ন ধরনের প্রসাদ দিয়ে যায় আর কি। তো আমার আজকে সৌভাগ্য হয়েছে এখানে প্রসাদ খাওয়ার, যেহেতু সন্ধ্যেবেলা এসেছি, তো ওনারা প্রসাদ দিয়েছে আর কি, খুব ভালো লাগলো। আর এই হলো চারিচারা বাজারের ভদ্রকালী মাতা। এটা হচ্ছে অনেক প্রাচীন পুজো কিন্তু, এবং মায়ের হাইট মিনিমাম 20 থেকে 25 ফুট। এখানে প্রত্যেকটা ঠাকুরই ঠিক এইরকম সাইজের এখানে। আর এটাকে নিয়ে মানুষের আবেগ, উন্মাদনা, ভালোবাসা জাস্ট অন্যরকম। দেখো প্যান্ডেল খুব একটা কিন্তু যে আহামরি নয় কিন্তু, কিন্তু ঠাকুরকে নিয়ে জাস্ট এনাদের উন্মাদনা আলাদাই। তোমাদের দেখাই ঠাকুরটা, দেখো এখানে যেমন ভদ্রকালী মাতার হয়, লক্ষ্মী, গণেশ, তোমার তারপরে হনুমান সবই আছে, কিন্তু ভদ্রকালী মাতার যে যে ঠাকুরগুলো থাকে আর কি এই নবদ্বীপ রাস উৎসবে সবই আছে। সামনে যেতে পারছি না কারণ পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা, যে এবছর রাস উৎসব কেমনভাবে হচ্ছে এই নবদ্বীপে, সবাই যেন জানতে পারে, নবদ্বীপবাসী ছাড়া আরও যেন বাইরের লোকেরাও জানতে পারে নবদ্বীপে রাস উৎসব কীভাবে পালন করা হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও।